বরযাত্রী যাচ্ছে গেটের ভিতর থেকে, সবাই সামনে সামনে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করতেছেন কি দেখাইতেছে এখন আমাদের ছোট বাচ্চাদের শো চিকেন। আমি হচ্ছে কিন্তু বলেন আন্ডারউড ফ্যামিলি ফার্ম, তো এখানে চিকেন দেখতেছি বাচ্চারা, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এর জন্যই জাস্ট ভিডিওটি দেয়া যে একটুখানি চিকেন শো দিই। আর দেখেন না সুন্দর হয়েছে ছবিটাতে, ঘোরার লোক যদি এরকম না হয় তাহলে ঘুরতে মজা নাই। তো এই আশা আর পূরণ হলো না, আমাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরও অনেক বড় লাইন ছিল কিন্তু আর উঠতে পারিনি, টাইম শেষ হয়ে গিয়েছিল। তো এই যে অসংখ্য এরকমের আঙ্গুরের গাছগুলি এভাবে দেওয়া গেটের মতো করে, অসংখ্য এরকমের গাছ রয়েছে, গেট বা গাছ যেটাই বলেন। তো এখান থেকে বের হয়ে আমরা এই যে ভেজিটেবল ফ্রুটস ল্যান্ডে এসেছি। তো এইগুলি যে যার মতো করে নিচ্ছে, এগুলি কিন্তু আবার ফ্রি না, এগুলি সবারই পে করতে হবে, বাট যে যার মতো করে নিচ্ছে। এই যে অনেক মূলা আছে, তারপরে হরেক রকমের মূলা, তারপরে এই যে পালং শাক যেটা আমরা আমেরিকাতে বলি স্পিনাশ, ওগুলি নিচ্ছে। এই আমরা আজকে এই যে মূলা নিচ্ছি, তারপরে পালং শাক, শালগম, এই জাতীয় সবজিগুলি নিয়েছি আমরা বেশি। তো আমি তারপরে চলে গেলাম ইসে ফ্রুটের, দেখি যে রেড বেরি আছে। তো রেড বেরি অল্প ছিল, সিজন না তাই বলে অল্পই ছিল, আমি অল্প করেই নিয়েলাম। আর এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ, দূরে থেকে দেখা যায় যে আমের মুকুল এসেছে আম গাছে, কিন্তু আসলে যে আম গাছ না অ্যাভোকাডো গাছ। তো এখান এইখানের এই ল্যান্ডটার ভিতরে বেশিরভাগই ক্যাবেজ, যেটা আমরা লেটুস বলি, ওটা যে শীতকালীন যেটা আর কি বেশি হয় ওটাই এখানে। তো এখানে এগুলি সবাই একেবারে এই টলিগুলি ভরে নিচ্ছে, কারণ হচ্ছে নিজের হাতে নিচ্ছে অর্গানিক। আমাদের বাজারে যে রেগুলার যেটা খাই সেগুলো তোর অর্গানিকের প্রাইসটা বেশি, তার চেয়েও এটার প্রাইস অনেক বেশি। ওগুলো কেউ দেখে না, আনন্দে সবাই সবার নিচ্ছে। আর এটা হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি আপনি যেটা ল্যান্ডে বসে খাবেন ওটাই ফ্রি, আর যেটা নিয়ে যাবেন ওটা আপনাকে পে করতে হবে। তো আমিও কিছু নিলাম, বাচ্চারা কিছু ছিলগুলি। তো দেখেন না আমরা অনেকগুলি ভেজিটেবল নিয়েছি। তারপর চলে আসলাম আমরা এই যে হাঁস মুরগি আছে কিছু ফার্মে, এখানে গরু, তারপরে ছাগল, ভেড়া, এই টাইপের আর কি যে এইগুলি ওগুলি। তো এখানে এই যে খুবই পাখির কলরব ছিল, এই যে আমাদের দেশের তিত মুরগি, এটা 2 সপ্তাহ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে, আর এটা নাকি 20 থেকে 30 বছর বেঁচে থাকে। তারপরে এই যে আমি কোনো দিন দেখিও নাই আর শুনিও নাই, এত যাবৎ শুনেছি মানুষের রাইডার, এটা হচ্ছে ছাগল বা খাসি যেটাই বলেন সেটার রাইড আর কি। এটা ওখান থেকে ওখানে যায় এক্সারসাইজ করে, আর কি আর বলবো। যাই হোক, এখন আমরা ওই সবজিগুলি পে করার জন্য সামনে যেখান থেকে বের হব ওখানে স্টোরটা, এই ইসেরই ফার্মেরই ভেজিটেবল
বা ফ্রুট ওরা এখানে নিয়ে আসে, এখান থেকে যে যার মতো করে নেয়। আমরাও কিছু নিলাম, তার সাথে আইসক্রিম কিনলাম। তো আমরা আইসক্রিম খেতে খেতে গাড়ির কাছে চলে আসলাম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।